হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2021 ব্যাচ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি কবে শুরু হবে, কবে শেষ হবে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, অনলাইনে আবেদন করার সময় কি কি কাগজপত্র লাগবে এবং ডিগ্রি প্রথম বর্ষ ভর্তিতে কি কি বিষয় আছে, এছাড়াও আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবকিছু এ টু জেড জানিয়ে দিব। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে দিব এই ভর্তি কার্যক্রম কবে শুরু হবে, কবে শেষ হবে। দেখুন, 21-22 শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে 18 সেপ্টেম্বর বিকেল 4টা থেকে, আর শেষ হবে 11 অক্টোবর 2022 তারিখ রাত 12টা। তারপর যেটি বলা হয়েছে, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 250 টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি 12 অক্টোবর 2022 তারিখের মধ্যে জমা দিতে হবে। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং এই 250 টাকা জমা দিবেন এবং কি কি কাগজপত্র সহকারে কলেজে জমা দিতে হবে, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলোর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? তারপর বন্ধুরা, আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে দিব সেটি হচ্ছে আবেদনের যোগ্যতা শর্তাবলী। তো ডিগ্রি ভর্তির জন্য আপনারা অবশ্যই যে কোনো শিক্ষা বোর্ড থেকে অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শাখা থেকে 2017, 2018 এবং 2019 সালের SSC, মানে 17-18-19 সালে SSC পাশ হইতে হবে এবং সমমান পরীক্ষায় ন্যূনতম 2.0, মানে 2.0 পেতে হবে, না হলে কিন্তু আবেদন করার সুযোগ নেই 2-এর নিচে যারা SSC তে পাবে। এবং বলেছে 2019-2020 এবং 2021 সালের HSC সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম GPA 2.00 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তার মানে আপনাদেরকে অবশ্যই SSC এবং HSC থেকে যে কোনো গ্রুপ থেকে 2.0 করে পেতে হবে দুইটাতে। একটা তো যদি 1 পয়েন্ট সামথিং পেয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না, অবশ্যই 2-এর উপরে থাকতে হবে। তো SSC এবং HSC তে 2-2 করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। তার মানে এই না যে আপনি সকল ভালো কলেজে এই 2-2 দিয়ে চান্স পাবেন। তো সরকারি কলেজ বা ভালো কলেজগুলোতে চান্স পেতে হলে আপনাকে GPA অবশ্যই আরো বেশি থাকতে হবে, ঠিক আছে? তারপর বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটি হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন 2019-20 অথবা 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান, স্নাতক সম্মান প্রফেশনাল ও স্নাতক পাস নিয়মিত বা প্রাইভেট কোর্সে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে যে সকল শিক্ষার্থী 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস কোর্সে ভর্তি হতে পারবে না, তবে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল পূর্বক 21-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস কোর্সে ভর্তি হতে পারবে। এবং বলেছে, একই শিক্ষাবর্ষ অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী স্নাতক সম্মান, স্নাতক সম্মান প্রফেশনাল অথবা স্নাতক পাস নিয়মিত প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। তারপর বন্ধুরা, যে বিষয়টা সেটি হচ্ছে, 3 বছর মেয়াদী এই ডিগ্রি পাস কোর্সে যেই যেই কোর্সগুলো আছে, ব্যাচেলর অফ আর্টস BA পাস আছে, তারপর ব্যাচেলর অফ সায়েন্স BSc আছে, ব্যাচেলর অফ মিউজিক BA মিউজিক পাস, তারপর বিশ্বায়িত গ্রাস অর্থনীতি পাস, তার ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স BSS, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ BBS, ব্যাচেলর অফ স্পোর্টস BA স্পোর্টস পাস। তো এগুলো হচ্ছে মোটের উপর ডিগ্রি 3 বছর মেয়াদী ডিগ্রি কোর্সে এগুলো এই কোর্সগুলো আছে। তারপর বন্ধুরা, যে বিষয়টা আছে সেটি হচ্ছে, অনলাইনে আবেদন করার সময় অবশ্যই আপনাদের একটি রঙিন ছবি লাগবে এবং SSC HSC রুল রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লাগবে। তারপর যে বিষয়টি আছে সেটি হচ্ছে, প্রথম আবেদনে আপনি শুধুমাত্র একটি কলেজে আবেদন করতে পারবেন। তো প্রথমবার আবেদনের পর আপনি যদি মনে করেন আপনার কলেজ চয়েসটি ভুল হয়েছে কিংবা আবেদনের মধ্যে অন্য কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি আবেদনটি একবার বাতিল করে আবার নতুন করে আবেদন করতে পারবেন, একই কলেজে কিংবা অন্য কলেজে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কিভাবে আপনারা আবেদন বাতিল করে নতুন করে করবেন সে সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, সেটিও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি, আবেদন শুরু হবে 18-9-2022 তারিখ এবং আবেদন শেষ হবে 11-10-2022 তারিখ। তো বন্ধুরা, এই ছিল 2021-22 শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ ভর্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বা নোটিশ এগুলো পাওয়ার জন্য। তো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।